কল্পবিজ্ঞান নয়, আজ মানুষের হাতের মুঠোয় সত্যি উঠে এসেছে ভার্চুয়াল রিয়ালিটির জগৎ। টেলিফোন আর ভিডিও কলের পর 3D প্রযুক্তির দৌলতে নিজের ভার্চুয়াল প্রতিচ্ছবিও অন্যের সঙ্গে সংলাপে অংশ নিতে পারছে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের চোখে দেখুন। ভাইমার শহরের বাউহাউস বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিজ্ঞানীরা নতুন ধরনের এক যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করছেন। এই প্রচেষ্টা সফল হলে সংলাপের সময় সবার মনে হবে যে তারা একই ঘরে রয়েছেন। যেমন আমার বাবা মা কিছুটা দূরে থাকেন, কিন্তু তাঁরা আমাকে আরও ঘন ঘন দেখতে চান। সেটা সম্ভব হলে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগবে। তখন আমার বাবা মা ভার্চুয়াল পদ্ধতিতে আমার সঙ্গে এখানে দেখা করতে আসতে পারেন। আমি তাঁদের সঙ্গে এখানকার জীবনযাত্রা সম্পর্কে কথা বলতে পারব। এই প্রযুক্তির কল্যাণে বেশ কয়েকজন একই সময়ে ত্রিমাত্রিক জগতে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর জন্য তাদের এক ভার্চুয়াল স্পেসে মিলিত হতে হবে। বিশেষ চশমার সাহায্যে প্রত্যেকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে ঘরের প্রজেকশন দেখতে পারবেন। এমন যোগাযোগের ক্ষেত্রে নিজের শরীর ও অন্যের অস্তিত্বের প্রেক্ষাপটে ভার্চুয়াল কন্টেন্ট অত্যন্ত বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই সিস্টেমে দৌলতে যোগাযোগের মান নতুন মাত্রা অর্জন করে। ভার্চুয়াল আর বাস্তব জগৎ মিলেমিশে যায়। একেই বলে মিক্সড রিয়ালিটি। ভবিষ্যতে যোগাযোগের ক্ষেত্রে এর বিপুল সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফট কোম্পানিও তার হলোলেন্সের মাধ্যমে মিক্সড রিয়ালিটির পথে চলেছে। তাতে চশমার মধ্যেই পর্দা রয়েছে। কোম্পানির এক ভিডিওর মাধ্যমে এ সম্ভাবনা তুলে ধরা হয়েছে। ভার্চুয়াল ব্যক্তিকে কতটা বাস্তব দেখা যাচ্ছে তার উপর তার গ্রহণযোগ্যতা নির্ভর করছে। সাধারণ দ্বিমাত্রিক ভিডিওতে আজ আমরা যে উচ্চ মান দেখতে পাই, 3D-র ক্ষেত্রেও তা আসতে বেশি দিন লাগবে না। আমার মনে হয় সেদিকেই আমরা এগোতে চাই। হলোলেন্সের এই প্রয়োগ এবং ভাইমারে পরীক্ষামূলক ল্যাবের প্রযুক্তি এক ধরনের 3D ভিডিও সংলাপ। কোনো ব্যক্তি ছবি তুলে অন্য কোনো জায়গায় তার প্রজেক্ট করা হচ্ছে। তার ভার্চুয়াল প্রতিচ্ছবি অনেকটা মূল ব্যক্তির মতোই। আরেকটি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল ইমেজ একেবারে মৌলিকভাবে সৃষ্টি করা হচ্ছে। টুবিগেন শহরে মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স সিস্টেমে এমন মডেল দেখা যায়। একটি স্ক্যানারের মাধ্যমে বিজ্ঞানীরা অনেক মানুষের ছবি তুলে কম্পিউটারে বিশ্লেষণ করেছেন। জটিল অ্যালগোরিদমের সাহায্যে তারা নতুন অবতার সৃষ্টি করতে পারেন। রেকর্ডিংয়ের ওপর তাদের নড়াচড়া নির্ভর করে না। কম্পিউটার থেকে সে অবতার পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। সশরীরে উপস্থিত না হয়েও নিজের ভার্চুয়াল রূপ অন্য জায়গায় বিম করা যায়। আমার ভার্চুয়াল প্রতিচ্ছবি আমার ইচ্ছামতো কোনো ভূমিকা পালন করতে পারে। ভবিষ্যতে হয়তো ভার্চুয়াল ব্যক্তিরাই পরস্পরের সঙ্গে কথা বলবে। কেউ আসল না নকল তা বোঝা যাবে না। নিজের ভার্চুয়াল কপি সৃষ্টি করে একই সময় একাধিক জায়গায় উপস্থিত থাকার মতো স্বপ্নের সব সম্ভাবনা আজই অনুমান করা সম্ভব নয়।